আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের এপিসোডে। আমি কাজী মাহবুবজামান অবিন। তোমাদের অনেকগুলো কমেন্টসে আমরা পাই, ইনবক্সে অনেক মেসেজ পাঠাও, তার মধ্যে একটি কোশ্চেন আমরা রেগুলার পাচ্ছি, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আইএসএসবির জন্য বেস্ট বুক কোনটি। এইটা আসলে তোমরা নিজেরাই জাজমেন্ট করবে, এবং জাজমেন্ট করার জন্য যে কয়েকটা অবজেক্ট তোমরা ফাইন্ড আউট করবে, সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে বড়জোর শেয়ার করতে পারি। বাট কোনটি তোমার জন্য বেস্ট সেটা চুজ করার দায়িত্ব হচ্ছে তোমার, বিকজ অফ আমি বিশ্বাস করি যে এইটুকু অ্যাবিলিটি এবং কোয়ালিটি তোমার এখানে রয়েছে যে কোনটা তোমার জন্য বেস্ট সেটা জাজমেন্ট করার মতো। সো এইটা জাজমেন্ট করার জন্য যে বিষয়গুলো তুমি প্রথমেই দেখবে, যে প্রথমত হচ্ছে যে ইউনিক আইএসএসবির জন্য, শুধুমাত্র আইএসএসবির জন্য ইউনিক বই কয়টি আছে বাজারে। হ্যাঁ, এখন হয়তো অনেকেই কপি টপি করে বা আমাদের দেখা দেখি অনেকেই করার চেষ্টা করছে, সে যাই হোক করছে, তো দ্যাটস গুড। সো প্রথমে যেটা বললাম যে আইএসএসবির জন্য যে ইউনিক বই কোনটি রয়েছে সেটি প্রথমেই দেখবে। তার পরবর্তীতে যে বিষয়টি দেখবে সেটি হচ্ছে যে আইএসএসবির গতানুগতিক যে বিষয়গুলো, অর্থাৎ আইকিউ, ডাব্লিউটি, টিএটি, ইনকমপ্লিট সেন্টেন্স, এইগুলো গতানুগতিক সব বই টুকটাক দেওয়া রয়েছে। বাট বর্তমান যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আইএসএসবি প্রতিনিয়তই কিছু কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জ অনুযায়ী কোন বইটি রয়েছে আপডেট আকারে সেটি প্রথমে জাজমেন্ট করবে, যে আপডেট সকল বিষয়গুলো, বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো, সেই টপিকসগুলো কোন বইয়ে সলিউশন আকারে দেওয়া রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে বর্তমান যে সিলেবাস, বর্তমান যে প্যাটার্ন, সেই অনুযায়ী করার পাশাপাশি প্রিভিয়াস সময় আইএসএসবিতে যে টপিকসগুলো এসছে লাস্ট 10 to 12 years, 15 years পর্যন্ত, প্যাটার্ন কোশ্চেন বা এক্সারসাইজ কোন বইগুলোতে দেওয়া রয়েছে, কোন বইটিতে দেওয়া রয়েছে সেটা জাজমেন্ট করবে। তাহলে আমি মনে করি যে তোমরা খুব ইজিলি এই বিষয়টা নিজেরা আইডেন্টিফাই করতে হবে, এর জন্য কাউকে ইনবক্স করতে হবে না, কারো কাছে কমেন্টস জানতে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে একটি তোমাকে মাথায় রাখতে হবে যে ভালো কোনো কিছু তুমি যদি পেতে চাও, সেক্ষেত্রে ওই সস্তার তিন অবস্থার ওখানে না যাওয়াটাই বেটার। সবসময় যেটা বিষয়টি থাকে মাথায় যে জিনিস যেটা ভালো হয় দাম তার একটু বেশি থাকেই, এটা তোমাকে মেনে নিতে হবে। সবাই হয়তো মানবে না, সবাই হয়তো আমার এই অপিনিয়নের সাথে এক হবে না, সবাই যে এক হতে হবে তাও না, যে যেখান থেকে কমফোর্ট ফিল করো সেটাই তুমি নিতে পারো। বাট যদি বেস্টের কথা বলো তখনই আসবে কোশ্চেন। এমনিতে তুমি যা রয়েছে, আমাদের জাতীয় একটা বই রয়েছে না, সেটা সবাই জানে, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে সবাই পড়ে আসছে। সো এই বিষয় আর কি, সো সমস্ত বিষয়গুলো আইডেন্টিফাই করার বা জাজমেন্ট করার যাই বলি না কেন সেটা একান্তই তোমার ব্যাপার। কারণ সবসময় আমি যে কথাটা বলি যে ক্যারিয়ার যেহেতু তোমার এবং এক্সামও যেহেতু তুমি দেবে, বাট এই বিষয়গুলো জাজমেন্ট করার রেসপন্সিবিলিটিস বলি, অ্যাবিলিটি বলি বা কোয়ালিটি বলি, সেগুলো তোমাকে নিতে হবে। তাহলে তুমি আসলে খুব সহজভাবেই এই বিষয়গুলো জাজমেন্ট করতে পারবে। আই হোপ যে অবজেক্টগুলো বললাম সেইগুলো যদি ফলো করো সেটা এনাফ। তো এই ছিল আজকের এপিসোডে, এই আর কি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।